আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল এবং মাসুম বিল্লাহ ফেসবুক পেজ থেকে, মাসুম বিল্লাহ ব্লগস ফেসবুক পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। থাম্বনেল টাইটেল দেখে অনেকে ভিডিওটাতে ক্লিক করেছেন এবং হ্যাঁ, যেটার জন্য ক্লিক করেছেন সেটাই পাবেন ভিডিওতে। কিভাবে আপনারা অতি সহজে অল্প টাকা এবং খুব সহজে বর্তমান সময়ে এই 2022-23 সালে মানে বিশাল অফার আপনারা দুবাই থেকে আপনারা ইউরোপে যেতে পারবেন। অনেকে কিন্তু অনেক আশা যে ইউরোপে যাব, এটা স্বাভাবিক একটা আশা থাকতেই পারে। ইউরোপে তো আপনার ডলার ইউরো, আর দুবাইতে হচ্ছে দেরহাম বা সৌদি আরবের রিয়াল, তাই অনেকেই চান যে ইউরোপে গিয়ে আপনার প্রতি মাসে অন্তত 2 লাখ 2.5 লাখ মানে বেশি ইনকাম করার জন্য। কারণ এটাও সবাই চায়, এটা আমি নিজেও চাই যে আমিও যদি যেতে পারতাম গিয়ে বেশি ইনকাম করতে পারতাম, কিন্তু সুযোগ হয় না বা এখানে মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, সেই জন্যই যাই না। কিন্তু যারা চাচ্ছেন যে এইভাবে ইউরোপে যাবেন দুবাই থেকে, দুবাই এসে বা এরকম অফার অনেকেই পেয়েছেন, হয়তো আমাকে প্রশ্ন করছেন যেভাবে এসে যেতে চাচ্ছেন, আপনি কি বলেন? আপনাদের জন্য বলবো হ্যাঁ, সুযোগ আছে, বিশাল অফার, ভিডিওটা দেখতে থাকুন। এটা কীভাবে আপনারা গ্রহণ করবেন অফারটা এবং কী সুযোগ সুবিধা আছে বিস্তারিত ভিডিওতে বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি জানতে চান ভিডিওটা দেখতে হবে। আর কী করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে পরবর্তী ভিডিও পেতে হলে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে হবে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, কথা হচ্ছে যে আমি কী বলছিলাম, প্রথমেই আমি বলেছিলাম যে দুবাই থেকে বর্তমান সময়ে ইউরোপে যাবেন, মানে ইউরোপ তো অনেক কান্ট্রি আছে, খুব সহজেই অল্প টাকায় যেতে পারবেন এবং এটা খুবই সহজ দুবাই থেকে যাওয়া বর্তমান সময়ে। এবং গিয়ে আপনার যেমন দুবাইতে দেরহাম, ঠিক আছে, যেমন আমরা 30-35-40 হাজার টাকা কামাই মাসে, কিন্তু ইউরোপে গেলে তো আপনার 2 লাখ 2.5 লাখ 4 লাখ টাকা কামানো যাবে। দুবাই যদি আমি যে টাকাটা কামাবো 5 বছরে, ইউরোপে গিয়ে আমি 1 বছরে কামাতে পারবো। তো এই লুপটা, এই লুপে কে না পড়বে বলেন? আমি নিজেও কিন্তু এই লুপে পড়ে যাব, তাই না? কিন্তু আরেকটা কথা হয়তো আপনারা জানেন না, সেটা যে লুবে পাপ, পাপে কি মৃত্যু। কেন বলছি? অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আমাকে একজন অফার করেছে, টাকাটার অ্যামাউন্টটা বললাম না, যে এত টাকায় আমি দুবাই যাব, দুবাই থেকে সে আমাকে 2 মাসের ভিতরে ইউরোপে পাঠিয়ে দেবে, কেমন হবে ভাই আপনি যদি আমাকে একটু বলতেন? ভাই দেখেন, আলহামদুলিল্লাহ আরব আমিরাতে আছি, দেরহাম কামাচ্ছি, যতটুকু শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, ইউরোপে ডলারের ব্যাপার সব কিছু ঠিক আছে। আপনাদেরকে একটা কথা আমি সবসময় বলি, আপনি দুবাই বলেন, সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, পর্তুগাল বলেন, যে কোনো রাষ্ট্র বলেন, যে দেশে গিয়ে আপনি সেটিং হতে পারবেন বা ওই দেশে গিয়ে যদি আপনি সেটিং হতে পারেন, তো ওই দেশটাই আপনার জন্য ইউরোপ। আর যদি ওই দেশে গিয়ে আপনি বিপদে পড়ে যান, তাহলে ওই দেশটাই আপনার জন্য বিপদের দেশ। যেমন অনেক বায়রা আছেন দুবাই এসে বলছে, হ্যাঁ দুবাই কী আছে, দুবাই কিছুই নাই, সৌদি আরবে অনেক ভালো। অনেকে সৌদি আরব গিয়ে বলছে, সৌদি আরব কী আছে, সিঙ্গাপুর অনেক ভালো। সিঙ্গাপুরের অনেকে বলছে, সিঙ্গাপুর কিছুই নাই, মালয়েশিয়া অনেক ভালো। মালয়েশিয়ার লোকে বলছে, মালয়েশিয়া কিছু নাই, ইউরোপে অনেক ভালো। আবার ইউরোপের লোকে মানে ইউরোপে অনেক বাইরে আসেন, আমেরিকা লন্ডন, তারা বলতেছে যে কেন ইউরোপে আসলাম, দুবাই তো ভালো ছিল, সৌদি আরবে তো ভালো ছিল, ডলার কামানোর আশায় এসে আজকে মহা বিপদ। এখন কি বুঝলেন আমার কথাতে? এই যে সুযোগ অল্প টাকায় অল্প সহজেই এবং খুবই সহজে আপনারা যেতে পাবেন ইউরোপে, এই যে একটা কথা, এই কথাতে পড়ে বাংলাদেশের বর্তমানে আমার দেখা, আমি দুবাইতে আমার দেখা অনেক বাইরায় আজকে মহা 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 বিপদে আছেন। 8 মাস 9 মাস 1 বছর হয়ে গিয়েছে তাদেরকে এই দেশে আছেন, তাদেরকে ইউরোপের কথা বলে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে আর পাঠাতে পারেনি। আরে ভাই, ইউরোপের বিষয়টা কি দুবাইতে কি এতই সহজ? সবাই কি আপনারা দুবাইতে কি ইউরোপে যেতে পারবেন? সেটা কি কখনো সম্ভব? সম্ভব না, অনেক রকমের পথ পাড়ি দিতে হয়। তবে হ্যাঁ, যাদের অনেক দেশ ভিজিট করার পাসপোর্টের মধ্যে ভিজিট লাগানো আছে যে আমি অমুক অমুক অনেকটি দেশ ঘুরেছি, তাদের জন্য একটু সহজ হয়। কিন্তু আপনি হঠাৎ করে দুবাই বাংলাদেশ থেকে আসলেন, কোনো কিছুই বুঝেন নাই, কোনো জায়গায় যান নাই, আপনি এই দেশের কোনো ভিসা নেন নাই, আপনি এই দেশের কোনো ব্যাংকের সাথে আপনার কোনো লেনদেন নাই, আপনার কোনো আরবের সাথে পরিচয় নাই, আপনি বড় কোনো বিজনেসম্যান না, কোনো কিছুই না, আপনি আপনার কি আপনি চাচ্ছেন এই ইউরোপে চলে যাওয়ার জন্য? কতগুলো দালালের বাচ্চা দালাল
কতগুলো দালালের বাচ্চা, মানে কেন বলছি, সেও দালাল, হয়তো তার বাপও দালাল ছিল। এই কতগুলো দালালের বাচ্চা, দালালরা কি করছে, এই সকল ভাইদেরকে লুপ দিকিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে এই দেশি, মানে ইউরোপের কথা বলে এনে দুবাই দিয়ে তাদেরকে 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত তাদেরকে রেখে দিয়েছে। আমার নিজের চোখে দেখা, সেটা আমি বাস্তব প্রমাণ। আমি কথা বলেছি, সে বলছে ভাই আমাকে বলেছিল আমাকে সে ইউরোপে পাঠিয়ে, ইটালি পাঠাবে এখান থেকে। এখন তো আজকে 8 মাস হয়ে গেল, আমাকে তো এখনও সে ব্যবস্থা করছে না। এখন সে বলছে যে ভাই এখন তাকো, সুযোগ হলে আবার পাঠাবে। এখন বুঝেন, ইউরোপের অনেক ভাইয়ের ভিডিও আছে, আপনারা ইউটিউবে গিয়ে দেখবেন, অনেক ভাই ইউরোপে বসে বসে কান্না করছে। এবার আপনারা ইউরোপে আসবেন না, ইউরোপে আসবেন, ইউরোপ অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, ইউরোপে আপনারা আসবেন না। অনেকে ইউরোপে গিয়ে আপনার প্যান্ট পরে তারা পেঁয়াজ রসুন ধান সবজি এগুলো করছে, তারা তো আর জানতো না বিষয়টা। তো দেখুন, আসলে ইউরোপ বলেন, দুবাই বলেন, বা যে কোনো, এই আজকে দুবাইয়ের কথাই বলি, দুবাই যে আপনি, দুবাই হাজার হাজার মানুষ রাস্তায় ঘুরছে, কাজ নাই, হাজার হাজার মানুষ অবস্থা বেকার, কেন তারা ওইভাবে দালালদেরকে ধরে এসেছিল, এসে আজকে এই অবস্থা। আজকে ইউরোপে যদি আপনার আপন ভাই থাকে, আপনার আপন দুলা ভাই থাকে, আপনার বোন থাকে, আপনার আপন মামু থাকে, আপনার ভাইগনা থাকে, আপনার আপন চাচা থাকে, তখন হয়তো একটা সিস্টেম করে 100% শিওর দিয়ে সে আপনাকে নিয়ে গিয়ে ব্যবস্থা করতে পারবে। কিন্তু ওই কোন দেশের আবুল্যা না সাবুল্যা, আর একটা হলো বাবুল্যা না ঠাবুল্যা, আর একটা সদুল্যা মদুল্যা, রাগ করবেন না, এই দালাল কতটি আছে, এইগুলা কি করতেছে, নিয়ে আসছে দুবাই, নিয়ে আসে মাল ইউরোপ। আরে সে নিজেই তো, যাই হোক ভাই এত কিছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, এই লুবে কেউ পড়বেন না, সেটা ইউরোপ হোক, দুবাই হোক, যা কোনো রাষ্ট্র হোক, এই লুবে পড়ে লাইফটাকে নষ্ট করবেন না। সেটা দেখেন, দুবাই থেকে ইউরোপে যাওয়া খুবই কঠিন, খুবই কঠিন, সবার দ্বারা সম্ভব না। আজকে 14 বছর ধরে দুবাই আছি, 14-15 বছর ধরে, হ্যাঁ মোটামুটি ভালো অবস্থানে আছি, তারপরেও সাহস করি না ইউরোপে যাওয়ার জন্য। আর আপনারা এসে চিন্তা করেন ইউরোপে চলে যাবেন গিয়ে ডলার কামাবে, হ্যাঁ রিজিকের মালিক কে, আল্লাহ। আল্লাহ কিন্তু রিজিক আপনার নামে আগেই লিখে রেখেছে, আপনি কিভাবে হবেন, কি করবেন না করবেন, চেষ্টা করলে কোনো লাভ নাই, ঠিক আছে। আর কেন কথাগুলো বললাম, আমার এক আত্মীয় অলরেডি দেশ থেকে ফোন করেছে, সে বলছে যে সুইজারল্যান্ড সে দেশ থেকে যাবে, আমি তাকে সম্পূর্ণ মানা করে দিয়েছি। আমার আরেক আত্মীয়, সে আমেরিকা যাওয়ার কথা ছিল 25 লক্ষ টাকা দিয়ে, 8 মাস ঘুরার পর সে দুবাই, তারপর কোন রাষ্ট্র ব্রাজিল, সবকটা রাষ্ট্র ঘুরে তাকে দেশে পাঠানো হয়েছে, আবার সে যেতে পারেনি। তাই আপনাদেরকে বলবো, এই ভুলটা কেউ করবেন না, লুবে পাপ পাপে মৃত্যু। হ্যাঁ যাচ্ছে মানুষ, যেমন আপনার বর্ডার পার দিয়ে যাচ্ছে, এখন আপনি যদি চিন্তা করেন আপনার জানের কোনো ভয় না থাকে, বায়া না থাকে, আপনি দেখতে পারেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।